প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো তো আজকে আমি তোমাদের হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায়ের সরি হিসাব বিজ্ঞানের প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় থেকে হিসাব প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণ সম্পর্কে একটু আলোচনা করব তো আমরা বিগত ক্লাসে আমরা যে বার্তা সম্পর্কে তোমাদের আলোচনা করেছিলাম আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি সম্পর্কে আমাদের আজকের বিষয় আছে অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব তো ওনাদের পাওনা বলতে কি বুঝি আমরা সাধারণত প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে সবসময় কিন্তু নগদে পণ্য বিক্রয় করা চলে না তাই না অবশ্যই সেখানে বাকিতে লেনদেন করতে হয় তো আমরা যখন বাকিতে পুনঃ পণ্য লেনদেন করব তাই না তো আমাদের বাকিতে সাপোজ মনে করো আমি একটা একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে আমি বছরে নগদে বিক্রয় করছি এবং বাকিতে বিক্রয় করছি এক লক্ষ টাকা তাই না এই এক লক্ষ টাকা আমি বাকিতে বিক্রয় করছি সাধারণত আমরা আমরা ছোটোখাটো খাটো একটা প্রতিষ্ঠানে দেখি যে আমাদের আমাদের আশেপাশে কিংবা শহরে যেসব ছোটোখাটো প্রতিষ্ঠান আছে তারা বছর শেষে হাল খাতা তাই না আমরা যে হাল খাতা দেখি হাল খাতা হাল খাতা করে না সে খাতায় কী করে যে মানুষের কাছে দেখা গেলো পঞ্চাশ জন কাছে সে বাকিতে বিক্রয় করছে এক একজনের কাছে পাঁচ হাজার দশ হাজার দুই হাজার এভাবে করে আছে সে মোট জন ব্যক্তির কাছে বাকিতে বিক্রয় করছে কত এক লাখ টাকা পণ্য বাকিতে সে বিক্রয় করছে তাই না তো সে মনে করো ডিসেম্বরের দশ তারিখে হালকাতা করলো দশ তারিখে সে ভাবতেছে যে আমি তো হালকাতা করব। তো এখন আমার তো এক লাখ টাকা বাকি আছে তাই না এই এক লাখ টাকার থেকে হালকা তা করার পরে সে দেখলো তার আশি হাজার টাকা আশি হাজার টাকা কত সে আশি হাজার টাকা হালকা তাই শেষে টাকা গুনিয়ে দেখলো যে তার আশি হাজার টাকা উঠছে তার বাকি ছিল কত বাকি এক লাখ তাই না এক লাখ টাকা বাকি যাওয়ার ফলে সে যখন হালকাতা করছে তখন আশি হাজার টাকা তার উঠছে আর বিশ হাজার টাকা তার এখনও উঠতে বাকি আছে তাই না বাকি আছে এখনও উঠ বিশ হাজার টাকা তাহলে এই বিশ হাজার টাকার আমরা নাম কী দিব তাই না এই বিশ হাজার টাকার নাম হচ্ছে কি অনাদায়ী অনাদায়ী পাওনা এ আরেক নাম হচ্ছে কুরিন ঠিক আছে তো আমরা তাহলে অনাদায় পাওনা কি বলতেছি যে আমরা বাকিতে বিক্রয়ের ফলে যে পরিমাণ টাকা আমরা বিক্রেতা মানে যারা ক্রয় করছে তাদের কাছ থেকে আমরা যে টাকাটা পাইব না ঠিক আছে যে টাকাটা আমাদের ক্ষতি হবে সেটাই আছে আমাদের অনাদায় পাওনা বা করিন তাই না তাহলে এটা আমাদের একটা কী ক্ষতি তাহলে অনাদায় পাওনা বা করিয়েছে আমাদের ক্ষতি এটা কি হচ্ছে আমরা যখন বাকিতে বিক্রয় করছিলাম তখন আমরা যাবে তা কী করি প্রাপ্য প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট তাই না তাহলে আমরা এই প্রাপ্য হিসাবের বিপরীতেই কিন্তু আমাদের অনাদায়ী পাওনাটা সংগঠিত হচ্ছে তাই না আমরা বাকিতে যে বিক্রয় করছিলাম বিক্রয় করার ফলে আমাদের এই টাকাটা আমাদের আর আদায়যোগ্য নয় তাহলে যে টাকাটা আমাদের আদায়যোগ্য হবে না সেটাকে আমরা অনাদায় পাওনা বা করিণ বলে থাকি তাহলে এর জাবেদা কী হয় সেটা আমরা পরবর্তীতে দেখবো আবার এখন তাহলে তোমরা অনাদায় পাওনা বুঝলে তাই না এরপরে আছে কি অনাদায় পাওনা সঞ্চিতি আমরা সাধারণত সঞ্চিতি বলতে কি বুঝি হ্যাঁ আমরা যদি আমাদের সাধারণ ভাষায় বলি যে সঞ্চিতি বলতে আমরা সঞ্চয় তাই না সঞ্চয় সঞ্চয় করে রাখা এই অনাদায় পাওনা সঞ্চিত একটা সঞ্চয়ের মতো সাধারণত যারা ভবিষ্যৎ পরিকল্পনা করে ব্যবসা পরিচালনা করে থাকে তাই না যারা একটু মাথায় বুদ্ধি বেশি আছে তারা ভাবে কি যে মনে করো আমার এই এই বছর আমি একটা আমার প্রতিষ্ঠান পরিচালনা করে আমি দেখালো দশ লাখ টাকা মাল বাকিতে বিক্রি করছি ঠিক আছে তো আমার বছর শেষে হয়তো দেখলো আমি দুই লাখ টাকার থেকে নাও পাইতে পারি তাই না সে এই এই টাকাটা আমার অনাদায় হিসেবে হতে পারে তাহলে আমি যে আমার সবসময় যারা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা সাপোজ মনে করো আমি একজন ব্যবসায়ী তাহলে আমি আমার বছরে আমি দশ লাখ টাকা বাকিতে বিক্রয় করছি তাহলে আমি মনে মনে ভাবছি যে আমার দুই লাখ টাকা আদায় নাও হইতে পারে তাই না প্রত্যেকটা মানুষ তার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে কি কারণে লাভের আসে তাই না তো সে যদি মনে করো সাপোজ আমি মনে করলাম যে আমি এই বছর ব্যবসা প্রতিষ্ঠানটা ভালোভাবে যদি লাভ হয় তাহলে এখান থেকে যে দশ লাখ টাকা লাভ হইবে আমি বছর শেষে এই টাকা দিয়ে একটা জমি ক্রয় করব দশ লাখ টাকা দিয়ে দেখা গেলো আমি বছরে দশ লাখ টাকা বিক্রি করছি বাকিতে যে করলাম আমার সেখানে সাত লাখ টাকা উঠল তাই না তাহলে আমি জমি ক্রয় করবো দশ লাখ টাকা দিয়ে তাহলে আমার তিন লাখ টাকা এখনও কি বাকি আছে তাহলে আমার এই জমিটা ক্রয় করতে গেলে ঝামেলা হবে না আমি কি ক্রয় করতে পারবো নিশ্চয়ই ক্রয় করতে আমি পারবো না পারলেও কী হবে আমার বিভিন্ন জায়গাতে দাঁড় দেনা করে আনতে হবে কিংবা যে ব্যক্তির কাছ আমি জমিটা ক্রয় করতে চাচ্ছিলাম সে বলতেছে ভাই আমার কাছে সময় নাই তুমি এখন আমার তাড়াতাড়ি টাকা দাও নইলে আমি অনুযায়ী বিক্রি করে দেব তাহলে সে জামাই ভালো পড়ে যাবে না তো এই রকম ঝামেলার হাত থেকে বাঁচার জন্য যারা মেধাবী ব্যবসায়ী তাই ব্যবসা প্রতিষ্ঠানের যে ক্ষতির সম্ভাবনা হতে পারে এটা আগাম বিবেচনা করে চলতি বছরে প্রাপ্য হিসাব থেকে যে সঞ্চয়ের জন্য একটা টাকা আলাদা বরাদ্দ করে রাখে আমরা বাড়িতে কি আমাদের ঘট আছে না এরকম লক্ষ্মীর ঘট থাকে আমাদের আমরা লক্ষ্মীর ঘটে কি করি এখানে টাকা সঞ্চয় করি তাই না তো এই রকম যাদের অগ্রিম হিসাব থাকে তারা ভাবে যে আমার এই বছর এত টাকা দুই লাখ টাকা আমার আদায় নাও হতে পারে যাতে পরবর্তী বছরে আমার কোনো সমস্যা না হয় তাই এই দুই লাখ টাকাকে এসে প্রাপ্য হিসাব থেকে বাদ দিয়ে আমাদের একটা জায়গায় রেখে দেয় ঠিক আছে সেই জায়গায় রেখে দেয় তার একটা নাম দেয় কি অনাদায়ী অনাদায়ী পাওনা সঞ্চিতি বা কুরিন সঞ্চিতি ঠিক আছে তাহলে তোমরা কি অনাদায়ী পাওনা এবং অনাদায় পাওনা সংস্কৃতি সম্পর্কে কি বুঝতে পারছো তাহলে অনাদায় পাওনাটা কি আমাদের বছরের শেষে যে টাকাটা আর কখনো আদায় হবে না বা আদায়